বিহার থেকে রাজধানী এক্সপ্রেসে করে রাজ্যে আসা শ্রমিকদের 14 দিনের সরকারি কোয়ারেন্টাইনে রাখার দাবি তুলল অল ত্রিপুরা দিন মজুর সমিতির মহারাজগঞ্জ শাখা। সাংবাদিক সম্মেলনে সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় চরম উদ্বেগ প্রকাশ শ্রমিক সংগঠনে। বিহার থেকে রাজধানী এক্সপ্রেসে করে রাজ্যে এলেন বেশ কয়েকজন শ্রমিক। বর্তমানে সেই শ্রমিকরা মাল টানছেন রাজধানীর গোলবাজারে, সেই সাথে ঘুমোচ্ছেন গোলবাজারের বিভিন্ন দোকানে, ব্যবহার করছেন গণশৌচাগার, সুলভ শৌচালয়। অথচ ওই শ্রমিকদের কোনো সোয়াব টেস্ট হয়নি রাজ্যে, যার ফলে করোনা সংক্রমণের আশঙ্কা দেখা দিয়েছে মহারাজগঞ্জ বাজারে। শনিবার গোলবাজারের কলাপট্টিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বহিরাজ্য থেকে আসা শ্রমিকদের সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে 14 দিন রাখার দাবি তোলেন অল ত্রিপুরা দিন মজুর সমিতির কর্মকর্তাগণ। কালকে যে রাজধানী এক্সপ্রেস আগরতলা এসছে, রাজধানী এক্সপ্রেস বিহার থেকে 12 জন লেবার এসছে। তো 12 জন লেবারে আমি বিশেষভাবে প্রশাসনকে অনুরোধ করছিলাম, যেহেতু তাদের এখানে কোনো বাড়িঘর নেই, তারা বিভিন্ন দোকানে কাজকর্ম করে এবং দোকানেই ঘুমায়, আর সুলভ শৌচালয় হয়েছে তাদের বাথরুম এবং ল্যাট্রিন ব্যবহারের জায়গা, আর খাওয়া দাওয়া বিভিন্ন জায়গা বিভিন্নভাবে খায় তারা। তাদের যাতে হোম কোয়ারেন্টাইন না করে গভর্নমেন্টের প্রাদেশিক কোয়ারেন্টাইন রাখে সে ব্যবস্থা করতে, কিন্তু প্রশাসন আমার কথায় কোনো কর্ণপাত না করে আমাকে বলেছে আমি তাদের কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতাম। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই 12 জন শ্রমিকের কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমি কোথায় করব, যার ফলে কালকে আমি তাদের রেল স্টেশনে রাখছি, রাখার পর আজকে রেল স্টেশন থেকে তাদের বের করে দেওয়া হচ্ছে। কাজেই আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে আমি প্রশাসনকে জানান দিতে চাই, যদি তাদের থেকে কোভিড-19টা বহুল প্রচার বহুলভাবে প্রচার মানে সরে, তার জন্য কিন্তু প্রশাসনের দায়ী থাকবে, এটার জন্য কিন্তু শ্রমিক এবং শ্রমিক পক্ষে কেউ দায়ী থাকবে না। কারণ আমি এও বলেছি যে আমাকে যে কোনো স্কুলের কোয়ারেন্টাইনে একটা রুম দেন, খাওয়ার ব্যবস্থা আমি করব, শ্রমিকদের খাওয়া থাকার ব্যবস্থা আমি করব, শুধু আমাকে রুম দেন, তো দিন তার একটা কার কোনো বাড়ি ভাড়া দেন, এখন একটা রুম দেন, এই রুমে আমি তাদের রাখবো, তাদের খাওয়ার ব্যবস্থা আমি করবো, তা তো তারা আমাদের সে ব্যবস্থা করে নাই। তারা আমাকে বলছে আমার দোকানে বা বাজারে কোনো দোকানে একটা দোকানে রাখলে তারা তো ব্যবহার করবো সুলভ শৌচালয়, তাহলে গর্তে বেরোবে, কাজে কাজ তারা দোকানে রেখে আমি এই 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 যে প্রক্রিয়াটা আমি কীভাবে সমাধান করব। তাই আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানান দিতে চাই, অবশ্যই যেন তারা প্রশাসন তাদের প্রাদেশিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে, নতুবা যদি এদের থেকে কোভিড-19 মহামারীটা বিশেষভাবে ছড়ায় তাহলে আমাদের অল ত্রিপুরা দিন মজুর সমিতি বা শ্রমিকরা কেউ দায়ী থাকবে না। কারণ আগামী দিনও আসবে, আগামী দিনও অনেক শ্রমিক আসবে, আমি এতটুকু খবর পাইছি, এই শ্রমিকগুলো আসবে, প্রত্যেকে যাতে প্রাদেশিক পয়েন্টে রাখা হয় সেটাই আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন রাখছি। এদিন প্রকৃতপক্ষে কোভিড সংক্রমণ রোধে রাজ্য প্রশাসনের একটি দুর্বল দিক তুলে ধরলেন গোলবাজারের দিনমজুর সমিতির কর্মকর্তাগণ। ব্যুরো রিপোর্ট, হালাবোল।